ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিসারা মধুশাহ দরবার শরীফের রূপকার আধ্যাত্মিক সাধু পীরে কামেল হযরত দয়াল বাবা মধুশাহ এর ষষ্ঠ বার্ষিক চল্লিশা উরুস মুবারক অনুষ্ঠিত হয়েছে। 8ই নভেম্বর বুধবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় এবং ভক্ত আশেকান্দের পদচারণায় নানান কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই উরুস মুবারক সম্পন্ন হয়। হযরত দয়াল বাবা মধুশাহ এর চল্লিশা উরুস মুবারক উপলক্ষে বুধবার দুপুর 12টায় পবিত্র বাজার শরীফ গোসল বা জোহর হতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সকল ভক্ত আশেকান্দের আগমন এবং আগত সকল ভক্ত ও আশেকান্দের উপস্থিতিতে বাদ মাগরিব মাজার শরীফ প্রাঙ্গণে পবিত্র মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়। ভিটিবিসারা মধুশাহ দরবার ও মাজার পরিচালনা কমিটির সার্বিক আয়োজনে ও আমন্ত্রণে রাত 10 ঘটিকায় বাউল বিচার গানের আসরে জনপ্রিয় বাউল সেলিব্রিটি ফেরদৌস সরকার বনাম আখি সরকারের গুরু শিষ্যের পালা গানের আসরে পাল্টাপাল্টি প্রশ্নযুদ্ধ ও সুর ছন্দ এবং নৃত্যের তালে তালে সারা রাত্রব্যাপী দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন উদীয়মান এই দুই তরুণ তারকা বাউল শিল্পী। ভিটিবিসারা মধুশাহ মাজার কমিটির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে উক্ত উরুস মুবারকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়নের বিট পুলিশিং এর ইনচার্জ SI মোহাম্মদ বাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, মেম্বার ও কুয়েত প্রবাসী কাবিল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শিপন আহমেদ, রতনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুহাগ আহমেদ হৃদয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন, শ্রীঘর বাজার কমিটির সেক্রেটারি আব্দুল মুতালেব মাখন। দয়াল বাবা মধুশাহের মাজার ও দরবার কমিটির সহসভাপতি ঈশ্বরবাবু ও সেক্রেটারি শাহ আলম সরকার, জয়েন্ট সেক্রেটারি মানিক মিয়া, কোষাধ্যক্ষ দুলাল মিয়া এবং কার্যনির্বাহী সদস্য সুমন মিয়া ও সবুজ মিয়া, বাবুল মিয়া, মাহিন মিয়া, আলী হোসেন ও সবুজ আহমেদ সহ কমিটি ও দয়ালের সর্বোপরি ভক্ত ও আশেকান্দের সার্বিক সহযোগিতায় উক্ত উরুসে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে দয়ালের ভক্তদের সমারোহে উক্ত উরুস মুবারক মিলন মেলায় পরিণত হয়। নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সংবাদকর্মী সঞ্চালনায় ও ঝলক বাংলা টিভি ইউটিউব চ্যানেলের সার্বিক প্রচারণায় উক্ত উরুসের কয়েক হাজার দর্শক শ্রোতার সমাগম ঘটে এবং বৃহস্পতিবার ভোরে তাবারুক বিতরণের মাধ্যমে ষষ্ঠ বার্ষিক চল্লিশা উরুসের সমাপ্তি ঘটে। I'm not going to be able to do it.